দর্শক, আপনারা জানেন যে বিএনপি একটা চলমান আন্দোলনের মধ্যে রয়েছে, এর মধ্যে রয়েছে বিএনপি এর মধ্যে সারা দেশে রোড মার্চ বিভিন্ন ধরনের পেশাজীবী আন্দোলন করে যাচ্ছে। তো এই পেশাজীবীদের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে আন্দোলনের পাশাপাশি রোড মার্চ, অবস্থান কর্মসূচি, পদযাত্রা, বিক্ষোভ কর্মসূচি সহ নানা ধরনের কর্মসূচি বিএনপির পক্ষ থেকে পালন করতে আজকে বিএনপি মতিঝিলে শ্রমিকদেরকে নিয়ে একটি আন্দোলন করছে, শ্রমিকদের নিয়ে অবস্থান করছে মতিঝিলে, এবং সেখানে একটি কনভেনশন 2023 নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে জাতীয়তাবাদী শ্রমিক দল এবং সম্মিলিত শ্রমিক পরিষদ এসএসপি এই প্রোগ্রামের আয়োজন করেছে। তো এই যে আজকে যে কনভেনশন, এই কনভেনশন থেকে একটি ঘোষণাপত্র প্রস্তাব করা হয়েছে, যে ঘোষণাপত্রের মাধ্যমে আসলে বিএনপি আগামী দিনে যদি ক্ষমতার পরিবর্তন হয়, সরকারের পরিবর্তন হয় এবং বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে, সেক্ষেত্রে তারা এই এই কনভেনশনের মাধ্যমে কি কি করবে সেটির একটি ঘোষণা তারা আজকে দেওয়ার চেষ্টা করেছে। এখানে আজকে আমরা বলতে পারি যে বিএনপির প্রায় আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের এবং সব ধরনের বিএনপির সাথে যারা আন্দোলন করছে এরকম প্রায় 15টি দল আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছে। এছাড়া পাশাপাশি এই ঘোষণাপত্রে 32টির মতো দফা দেওয়া হয়েছে, যে 32টি দফার মধ্যে তার মধ্যে এক দফা কর্মসূচি থেকে শুরু করে শ্রমিকদের বিভিন্ন শ্রমিকদের ছুটি, শ্রমিক ইউনিয়ন গঠন করা এবং শ্রমিকদের বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করা, শ্রমিকদের বিভিন্ন ধরনের কর্মসূচি সেই স্বাধীনতাটি আজকে পালন করার চেষ্টা করছে। এবং বিএনপি নেতা বিএনপির নাগরিক ঐক্যের সর্বস্তরের আছে এবং সেইসব শ্রমিক অংশ নিয়েছে। তো এই যে আজকে একটি সেই সরকারের অধিকার কিন্তু বাংলাদেশের জনগণ এখন জেগে উঠেছে, সামনে যে শ্রমিক কনভেনশন 2023 কনভেনশন।